প্রোলং ফিভার, তার সাথে যদি সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি নিয়ে কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, তাহলে আমরা কী কী অসুখ চিন্তা করব? তাহলে প্রথমে আমরা যেটা বলি, প্রোলং ফিভার এবং সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি নিয়ে আমাদের কাছে কোনো পেশেন্ট আসলে আমাদের দেশের প্রেক্ষিতে আমরা প্রথমে টিউবারকুলোসিস চিন্তা করব, এরপরে লিম্ফোমা এবং লিউকেমিয়া এসবের কথা কিন্তু চিন্তা করব। তাহলে প্রথমে বললাম টিউবারকুলোসিস, এরপরে বললাম লিউকেমিয়া এবং লিম্ফোমা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে ডিসিমিনেটেড ম্যালিগন্যান্সি, অর্থাৎ অন্য কোথাও ম্যালিগন্যান্সি ছিল সেটা সার্ভাইকাল লিম্ফ নোডে মেটাস্টেসিস হয়েছে, সেটা আমরা পেতে পারি। তাহলে আমরা কিন্তু এইভাবে করে প্রথম চারটা কিন্তু আমাদের এভাবেই মনে রাখতে হবে। তাহলে প্রথমে আমাদের দেশে প্রেক্ষিতে টিউবারকুলোসিস, তারপরে লিম্ফোমা, লিউকেমিয়া এবং ডিসিমিনেটেড ম্যালিগন্যান্সি। এরপরে যেটা আসে ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস, এটা আমরা জানি যে এপস্টেইনবার ভাইরাস দিয়ে হয়, এটা দিয়েও কিন্তু প্রোলং ফিভার এবং সাথে সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি থাকতে পারে। ওরাল ক্যাভিটিতে যদি কোনো আলসার থাকে বা ওরাল ক্যাভিটিতে যদি কোনো ক্রনিক ইনফেকশন থাকে, তাহলে কিন্তু এরকম সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি পাওয়া যেতে পারে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে যদি আমরা ইয়ারে নোজে অথবা আয়ে কোনো ক্রনিক ডিজিজ থাকে বা ক্রনিক ইনফ্লামেশন থাকে, তাহলে কিন্তু এরকম সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি আমরা পেতে পারি। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে যদি আমরা বললাম যে ওরাল ক্যাভিটির কথা বললাম, ক্রনিক টনসিলাইটিস যদি হয় সেক্ষেত্রে কিন্তু এরকম সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি পাওয়া যেতে পারে। সুতরাং আমরা নিশ্চয়ই পারবো এটা প্রশ্নের অ্যান্সার করতে। এরকম প্রশ্ন কিন্তু আসে যে একটা পেশেন্টের প্রোলং ফিভার, তার সাথে সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি আছে, তখন তাকে আমরা কীভাবে ইভ্যালুয়েট করবো? তাহলে আমরা নিশ্চয়ই ডিজিজগুলোর কথা মাথায় রাখবো এবং এইভাবে এই ডিজিজগুলোর কথা মাথায় রেখে যদি আমরা সামনে হিস্ট্রি নিই এবং এক্সামিনেশন করি, তার সাথে যদি রিলিভেন্ট ইনভেস্টিগেশন করি, তাহলে নিশ্চয়ই আমরা ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো। ধন্যবাদ সবাইকে।